হ্যালো ফ্রেন্ডস, তোবা সেলতে আপনাকে স্বাগতম জানাই। ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। শরীরকে সুস্থ রাখতে লোশনের কোনো বিকল্প নেই। শুধু তাই নয়, নানান জটিল রোগের কারণেও হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এই ছোট সবজিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে রোশনের কোয়া ছাড়িয়ে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু উপকারে লাগে না, বরং কোয়াটা ছাড়ানোর পর মাত্র 5 মিনিট রেখে দিন। এমনটা করলে কিছু এনজাইম বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে, তাতে রোশনের কার্যকারিতা অনেক অংশে বৃদ্ধি পাবে। রোশনে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ভিটামিন এ, বি আর সি। তাই তো কোয়া অবস্থায় অথবা জলে দিয়ে প্রতিদিন রোশন খেলে নানা উপকারে লাগে, যেমন শরীরে উপস্থিত নানান ক্ষতিকর উপাদান এবং টক্সিন বেরিয়ে যায়, সেই সঙ্গে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ হওয়ার আশঙ্কাও যেমন কমে, তেমনি লিভারেও কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। এখানেই শেষ নয়, নিয়মিত এই সবজিটি খেলে আরো নানান উপকার পাওয়া যায়। যেমন প্রতিদিন রসুন কেটে টুকরো টুকরো করে পানি দিয়ে গিলে 1 থেকে 2 কোয়া খেতে পারেন 2 থেকে 3 মাস। যদি কাঁচা চিবিয়ে খেতে সমস্যা হয়, প্রতিদিন রাতে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খেলে আপনার জনশক্তি বৃদ্ধি পাবে এবং স্থায়িত্ব বৃদ্ধি পাবে। রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে, উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করবে, শরীরের বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করবে। ফ্রেন্ডস, আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। তো চলুন ফ্রেন্ডস, রসুন সম্পর্কে আরো অনেক কিছু জেনে নেওয়া যাক। 1. রক্ত জমাট বাঁধতে দেয় না। শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ যাতে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখে রসুন। ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লাগে, সেই সঙ্গে জ্বর তো হবেই। আপনার অবস্থাও যদি এমন হয় তাহলে আজ থেকে নিয়মিত রসুন খাওয়া শুরু করুন, তাহলেই দেখবেন এমন সমস্যা আর হবে না। 3. স্টোমাককে ঠান্ডা রাখে। পেটে যাদের খুব গ্যাস্ট্রিক হয় তারা যদি নিয়মিত রসুন খান তাহলে এমন ধরনের অসুবিধা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। তবে বেশি মাত্রায় রসুন খাওয়া একেবারেই উচিত নয়, তাই অল্প করে খাবেন, তাতেই দেখবেন উপকার পাবেন। 4. ক্যান্সার প্রতিরোধ করে। রসুনে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট, তাই তো নিয়মিত এটি খেলে স্টোমাক এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বহুগুণে কমে যায়। 5. ফাঙ্গাল ইনফেকশন। শরীরের কোথাও এমন সংক্রমণ হলে পরিমাণ মতো রসুনের কোয়া নিয়ে সেখানে ভালো করে ঘষে নিন, তাহলেই দেখবেন নিমিষেই কমে যাবে রোগ। 6. কোলেস্টেরল। শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আটটারিতে ময়লা জমে যাতে রক্ত সরবরাহ ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখে রসুন। বা অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন 1 কোয়া করে রসুন খাবেন, দেখবেন উপকার পাবেন। 7. ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। শরীরের উপস্থিতি ক্ষতিকর উপাদান বা টক্সিনের কারণে ত্বকে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে রসুন। সে সঙ্গে কোলাজিনের মাত্রা স্বাভাবিক রাখার মধ্যে দিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নেয়। অন্যদিকে প্রায় প্রতিদিন যদি থেতো করা রসুন চুলে লাগানো যায় তাহলে দারুণ উপকার মেলে। একবার ভাবুন, আকারে ওইটুকু কিন্তু কত কাজেই না আসে। 8. ক্ষত সারায়। কেটে গেলে এবার থেকে ক্ষত স্থানে 1 টুকরো রসুন রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন, তাহলে দেখবেন জ্বালা যন্ত্রণা কমে যাবে, সেই সঙ্গে ক্ষত সারাতে শুরু করবে। আসলে রসুনের উপস্থিতি অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা নেয়, তাই তো যন্ত্রণা কমাতে এটি এতটাই কাজে লাগে। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।